এবার ভারতকে কোণঠাসা করতে শত্রু সাবমেরিন ধ্বংসে চীনা নৌবাহিনীতে শক্তিশালী যুদ্ধজাহাজ শত্রু সাবমিন নিমেষে ধ্বংস করতে পারে এবার চীনের নৌবাহিনীতে এলো দুইটি শক্তিশালী যুদ্ধজাহাজ গুয়াংগিয়ান এবং সুইনিং গত উনিশ নভেম্বর দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশ গুয়াংঝাওয়ের নৌঘাটিতে এই যুদ্ধজাহাজ মোতায়েন করা হয় এবং পরবর্তীকালে আরও আটাশটি যুক্ত হবে বলে জানা গিয়েছে দুটি যুদ্ধজাহাজই মূলত কাজ করবে পিপলস লিবারেশন আর্মি নেভি এবং সাউথ সিফিলিটে বর্তমান চীনা নৌবাহিনীতে দুই প্রকারের জিয়াংদাও শ্রেণির জাহাজ সক্রিয় রয়েছে একটি বহুমুখী কাজে সম্পূর্ণ এবং অপরটি সাবমেরিন ওয়ারফেয়ার বা এস বিকল্প এতে আরও দুইটি তিনশো চব্বিশ মিলিমিটার ট্রিপল টর্পেডো লঞ্চার রয়েছে গুয়াংগিয়ান এবং সুইনিং পরবর্তী সময়ে আসে যা আরও উন্নত মানের পিএলএন এর কাছে এএসডাব্লিউ অত্যন্ত গুরুত্বপূর্ণ চীনের টাইপ জিরো ফাইভ সিক্স করভেট হল নয়া প্রজন্মের লাইট গাইডেড মিসাইল ফ্রিগেটস উননব্বই মিটার দীর্ঘ এটি উন্নত মানের অস্ত্রে সজ্জিত চীনের নয়া দুটি যুদ্ধজাহাজ উন্নত প্রযুক্তি নির্ভরও এগুলো মৎস্যজীবিকায় নিরাপত্তা স্কট সতর্কবার্তা এবং পাশাপাশি টহল এন্টি সাবমেইন অপারেশনের সব দিক দিয়ে সক্রিয় ভূমিকা পালন করবে এগুলি দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে